পঙ্কজ উদাস একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি মূলত গজলের জন্যই বিখ্যাত। চিঠি আয় হে এই গানটি গেয়ে সঙ্গীত অনুরাগীদের মন ছুঁয়েছিলেন তিনি। এরপর ওনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সংযুক্ত আরব আমির শাহী থেকে পঙ্কজ উদাসের সাক্ষাৎকার নিয়েছেন সিরাজুল হক। আপনি অনেক বাংলা গান করেছেন, বাংলাদেশেও বেশ কয়েকবার গিয়েছেন, এ সম্পর্কে বলুন। প্রশ্নের জবাবে পঙ্কজ উদাস বলেন, আমি বাংলা প্রায় বুঝতে পারি, কিন্তু যখন বলতে যাই তখন অসুবিধে হয়। তবে এটা আমার প্রিয় একটি ভাষা, আমি বেশ কিছু বাংলা গান করেছি, এছাড়া অনেকবার বাংলাদেশেও গিয়েছি। প্রথম যাই 1986-87 এর দিকে, এরপর অনেকবার বাংলাদেশে গিয়েছি। এটা অনেক সুন্দর এবং আমার প্রিয় একটি জায়গা। যখনই আমি বাংলাদেশে গিয়েছি তখনই অন্যরকম অভিজ্ঞতা অর্জন করেছি। পঙ্কজ উদাস 1951 সালের 17 মে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি মূলত গজল গানের জন্যই বিখ্যাত। এছাড়াও তিনি অসংখ্য হিন্দি বাংলা জনপ্রিয় গান গেয়েছেন। পঙ্কজ উদাসের মোট 40টি অ্যালবাম বাজারে আছে। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।